আমার এই ভিডিওর পাশে যে তরুণীকে দেখতে পাচ্ছেন, এই তরুণী হিন্দু ধর্ম সম্পর্কে অনেক বাজে মন্তব্য এবং কুৎসিত কুৎসিত ভাষায় আক্রমণ করে, এবং এই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে কিছু কথা আপনাদের বলে রাখি। আপনাদের নিশ্চয়ই সবার নূপুর শর্মার কথা মনে আছে, যে নূপুর শর্মা একটা ডিবেটে বসে একজন কিছু কথা বলেছিলেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে, এবং সেই নূপুর শর্মা এখনও বাড়ি থেকে বের হতে পারেন না। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস হলো, এই নূপুর শর্মাকে সাপোর্ট করেছিলেন একটা বাচ্চা ছেলে তার বাবার মোবাইল নিয়ে, এবং তার বাবার দোকানে ঢুকে জেহাদিরা তার বাবার মুন্ডু মা ধর থেকে আলাদা করে দেয়, সে ঘটনা সবাই জানেন। তারপরে বিভিন্ন রাজ্য জুড়ে বাস ট্রামের উপর আক্রমণ, জ্বালিয়ে দেওয়া ও ধর্মঘট ইত্যাদি লেগেই ছিল। তো একে দেখে আমার তরুণী মনে হচ্ছে, যদি কোনো অসুস্থতা বা রোগ যদি না থাকে, এখন ধরাও গ্রেপ্তার করা উচিত কাকে? একে তো গ্রেপ্তার করা উচিত না, কারণ দেখে তো বাচ্চাই মনে হচ্ছে। এর বাবা মা ধর্মীয় শিক্ষাগুরুকে গ্রেপ্তার করা উচিত। সামাজিক এই অবক্ষয়ের জন্য কারা দায়ী, সেটা একটু নিজেদেরকে প্রশ্ন করবেন। এবং পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি বন্ধ করা হলো কেন? মানে এই তরুণীর বাবা মা যারা, তাদের মতো লোক এবং তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু আছে তাদেরকে খুশি করার জন্যে? জানি না, উত্তর হয়তো আপনাদের কাছেই আছে, সেটা আপনারা বলবেন। গ্রেপ্তার করা উচিত তাদের যারা এইসব তরুণ তরুণদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢোকাচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, এবং শেষে এই ভিডিওটা আমরা দেখে নেব। থ্যাংক ইউ। গরুর গোবর ছাড়া তোদের বাড়ি শুদ্ধ হয় না, তাহলে গরুর মাংস খেতে তোদের প্রবলেম কি? 10 হাত জিভ বের করলে নাকি কালী, এতগুলো হাত থাকলে নাকি দুর্গা, এটা আবার কেমন রুলস বলতো? তারা তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, পিছনে পাশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখতে হয়। আচ্ছা, ইসলাম ধর্ম তোদেরকে কি করেছে বলতো? আমাদের কোনো কিছু ছাড়া তোরা কিন্তু চলতে পারিস না। যেমন দেখ, সিম্পল একটা এক্সাম্পল বলছি তোকে, গরুর দুধ তোরা খাস না, আবার গরুর পেচ্ছাপ ছাড়া তোদের কালী পূজা হয় না, গরুর গোবর ছাড়া তোদের বাড়ি শুদ্ধ হয় না, তাহলে গরুর মাংস খেতে তোদের প্রবলেম কি? ঠিক আছে, আবার বলিস যে কালী আমার মা, শিব আমার বাবা, তোরও মা, তোর মায়েরও মা, তোর বাপেরও মা, এটা আবার কেমন রুলস বল? তোরা কখনো তাদেরকে দেখেছিস? কালীর হাত আছে, জিভ আছে, মুখ আছে, পা আছে, দুর্গার এতগুলো হাত আছে, শিব গাঁজা খায়, শ্মশানে পড়ে থাকে, তো তোরা কি কখনো দেখেছিস? দেখিস নি, নিজে যেটা আকৃতি ভাবছিস সেটাই দিয়ে দিয়েছিস। 10 হাত জিভ বের করলে নাকি কালী, এতগুলো হাত থাকলে নাকি দুর্গা, এটা আবার কেমন রুলস বলতো? তারা তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, পিছনে পাশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখতে হয়। তারপর সিম্পল একটা দেখ বিষয়টা, কালী কখনো দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। যদিও পারে, তাহলে পিছনে কেন বাঁশ দিয়ে তাদেরকে দাঁড় করে রাখে? দুর্গাও তো দাঁড়িয়ে থাকতে পারতো, তোদের না ঠাকুর, তোদের মা, তোদের বাবা, তো তারা নিজে কেন দাঁড়িয়ে থাকতে পারে না বলতো? পিছনে তো বাঁশ দিয়ে তাদেরকে দাঁড়িয়ে করে রাখতে হয়, এটা আবার কেমন নিয়ম? আর দেখ, আমাদের মনে বিশ্বাসে আল্লাহ আছে, আল্লাহ থাকবে, কিন্তু তোদের মতো কী বলে 12 মাসে 13 ব্রাহ্মণ না। আর হ্যাঁ, গরু যদি তোদের মা হয় তাহলে ষাঁড় কেন তোদের বাপ হয় না বলতো? গরুকে তোরা মা বলিস, মা বলে পূজা করিস, এটা সেটা, এই জন্য তোরা নাকি গরুর মাংস খাস না, যাকে তোরা মা বলিস তাকে নাকি, তাদের নাকি মাংস ভালো চলে না, তাহলে ষাঁড়কে কেন বাপ বলিস না? ষাঁড় কি দোষ করেছিল? যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি ধর্ম নিয়ে কোনো কিছু বলতে